জি স্যার, বাকি সবাই কই স্যার? সবাই তো বলুন। স্যার মনে হয় ওই লিংকের আশায় আছে উপরে। জি স্যার, এই যে এখন আসতে পারে সবাই। বললাম তো কমেন্টের নিচে দিয়ে দেব। তাহলে আমরা সেকেন্ড সেশনে, আমরা আগের সেশনে কি দেখলাম যে লাভী বানিস, নিমা পারভিন, গৌতম দাস, সাবুর আলী, হ্যাঁ 5 জন 6 জন। তাহলে আমরা কি দেখলাম বলতো? আমরা দেখলাম যে কিভাবে অত্যন্ত সুন্দরভাবে এসপিএসএস দ্বারা সব অ্যানালিসিস করা যায়, তাই না? আমরা তোমাদের কোর্স আউটলাইন যেটা দেওয়া আছে এই গ্রুপে, কোর্স আউটলাইনে অ্যাসাইনমেন্টের নাম, টপিক সবকিছু দেওয়া আছে। তো তোমরা এই অ্যাসাইনমেন্ট সাবমিট করবা। অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে কিন্তু হবে না, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে হবে না। আর আরেকটা বিষয়, সামনে পরীক্ষার সময় আগামী ক্লাস, যেহেতু লাস্ট ক্লাস, ওই ক্লাসে আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশনটা দেখানোর দরকার ছিল, এটা দেখা দিলাম। এই ভিডিওটা তো আপলোড হবেই, 18 তারিখ থেকে পরীক্ষা শুরু। আর আগে তোমাদের পেমেন্ট সহ অন্যান্য সবকিছু এগুলো আপডেট করতে হবে, সব না ক্লিয়ার হলে পরীক্ষা দিতে পারবো না। এবং পরের সেমিস্টারের জন্য কোর্স অফারিং করা আমরা তো করবোই, তোমরা সব পেয়ে যাবে। যারা নতুন তাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, মূলত 171 ব্যাচের যারা তাদের, এবং সর্বোচ্চ গেলে 181 এর যারা আছে তাদের কোর্স অফারিং এরিয়া প্রয়োজন হবে, এর বাইরে অন্য কারণ না। আর দ্বিতীয়ত হচ্ছে যে পরীক্ষার সময় যে বিষয়গুলা, যে খুব মনোযোগ সহকারে অ্যাজ ইউজুয়াল আগের মতো মিড টার্ম হবে, খুব যত্ন সহকারে পরীক্ষা দিতে হবে। এবার ফাইনাল পরীক্ষা 3 ঘন্টা। তো এই হচ্ছে মূলত বিষয়টা, ঠিক আছে? এই গৌতম, জি স্যার, এই কোর্সের অন্য কেউ যদি তোমার সাথে যোগাযোগ করে, হ্যাঁ, জি তুমি এই স্যার, কোর্সের মানে কোনো লেকচার শিট বা কোনো কিছু তুমি তাদের সাথে তাকে প্রোভাইড করবা, ঠিক আছে? ওকে স্যার, এই কোর্সের শেয়ার হচ্ছে তুমি লাস্ট পর্যন্ত। যদি ধরো কেউ লেকচার শিট চায় বা কোনো কিছু, তাকে তুমি মেসেঞ্জারে দিয়ে দিবা, ঠিক আছে? স্যার এত দুঃখের কথা কি বলো স্যার, পরীক্ষা দিতেছিলাম, পরীক্ষার সময় স্যার বাবু ভাই বলে যে তুমি আমার একটু লেখা, তোমার পিডিএফটা মারে পাড়াই দেবো। তাহলে স্যার বুঝেন স্যার কেমন স্যার মানুষ হইতে পারে। না, এটা হবে না, এগুলো এগুলো আমরা খাতা চেক করি, সুতরাং সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে অ্যাসাইনমেন্ট আর স্যার এবং পিডিএফ ফাইল সবকিছু তোমরা তাহলে রেডি করে ফেলবা, এবং টাইম টু টাইম, এবং আমরা এই এসপিএসএস এর মাধ্যমে যে অ্যানালাইসিস করি সেটা আমাদের দেখানোর কথা ছিল, সেটা আমরা দেখাই দিছি। এবং লাস্ট ক্লাসে একটু এক্সেল এর কিছু ব্যাপার থাকে, যেগুলা এন্ট্রিতে এক্সেল এর কিছু শর্টকাট ব্যাপার, সেটা নিয়ে আমরা পরের ক্লাসে, এবং এসপিএসএস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমাদের যদি কোনো কথা থাকে।
না স্যার, কথা নাই হ্যাঁ, স্যার, আমরা এই আমরা আমাদের স্যার মানে দেখো, প্রশ্ন আমরা এই যে বিষয়, আমরা এই ডাটা গুলো এন্ট্রি দেওয়ার পরে কিন্তু সুন্দর মতো সব অ্যানালাইসিস করতে পারবো। হ্যাঁ, ডাটা ভিউ ভেরিয়েবল ভিউ, ডাটা ভিউ ভেরিয়েবল ভিউ, এই যে দেখো লেভেল করে আমরা ওইভাবে ভ্যালু দিয়ে দিছি যা যেটা। এই যে যেমন নিচের দিকে কি থাকে, যে স্ট্রংলি এগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, এগ্রি, লিড এগ্রি, এইভাবে আমরা এন্ট্রি দিব। তখন যখন যেটা দরকার হবে তখন সেটা আমরা লিখে দিব। আর ভেরিয়েবল গুলো পুরাটা এখানে লেখা যায় না, সেটা শর্ট নেম এইভাবে লিখতে হয়, পরে এই লেভেল দেখলে আমরা বুঝতে পারি। আমরা যখন ভেরিয়েবল ভিউতে যাব তখন এটা মানে কি, এই যে দেখো এখানে কিন্তু লেখা আছে, ওখানে কার্সরটা নিয়ে গেলে দেখা যাবে যে কন্টেইনিং লেস পেস্টিসাইড, কারণ এটা যদি কন্টেইনিং লেস পেস্টিসাইড হলো তাহলে এটা অনেক বড় হয়ে যেত, এই কারণে এটা শর্ট আমরা ফর্ম লিখি, ওখানে কার্সরটা নিয়ে গেলে পুরোটা দেখা যায়, তাই না? আমরা এর আগে যেটা করলাম, তো এইভাবে প্রত্যেকটা ডেটা অ্যানালিসিস করে ডেমো কিশনে রেডি করে সব করা যায়। ওকে, কথা বোঝা গেছে? জি স্যার, তোমাদের কারো কোনো কিছু ক্লাস সম্বন্ধে কোনো কিছু জানার আছে কিনা সেটা বলো। অ্যানিমা অ্যাবলস কোনো কোনো প্রশ্ন? না বিষয়টা স্যার, কঠিন প্রশ্ন না, নাই স্যার। যেহেতু এটা প্র্যাকটিক্যাল সেশন, তোমরা একটু হাতে কলমে করলে আরো একটু ভালো হইতো। ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে আবার আমরা এগুলো সেশন করব, এগুলোর উপরে প্রয়োজনে একটা ট্রেনিং সেশন আয়োজন করব। এইভাবে স্যার ই করে মানে স্যার, এই ডাটা এন্ট্রি এই সিস্টেমে স্যার যে করোনা রিপোর্ট করে যে এগুলো স্যার এইভাবেই করে? পার্সেন্টেজ তো সারা বাংলাদেশ থেকে এভাবেই আসবে, বোধ নাই। হ্যাঁ হ্যাঁ, না মানে আমি স্যার দেখছি তো যে বঙ্গবন্ধু মেডিকেলে যেটা আছে আমার বন্ধু করে, ওই প্রতিদিন এটা প্রতিদিন ময়মনসিংহ মেডিকেলে তো আমার ফ্রেন্ড করে আর কি, হ্যাঁ, তো যে এই ডাটা অ্যানালিসিস এরকমই আর কি, তো একটা একটা রোগীদের করে নাম কি থাকে। যোগ যোগ বিয়োগ করে কি আমাদের করা সম্ভব হয়? হয় না তো। না, মোবাইল নাম্বার থাকে, রোগীদের নাম থাকে এটাই, আর যে ফিমেল মানে জেন্ডার কোড, আর হচ্ছে পজিটিভ নেগেটিভ কোড। ওই যে তখন বলবে যে 150 জনের আজকে স্যাম্পল কালেক্টেড হয়েছে, এর মধ্যে 30 জন নেগেটিভ, এর মধ্যে 20 জন পজিটিভ। তাইলে ওই যে স্যার যে এই এই যে দেখালে যেরকম, আমি স্যার যে ভুল বলছিলাম, 2 নাম্বার আমার জন্য একটা আসছে আর বাকি সবাই এক আসছে এরকম। হ্যাঁ, তাইলে দেখা গেল যে আমাদের 50 জনের মধ্যে 10 জন, আমরা ওই টেবিলটা দেখলে কি বুঝবো, যদি আমরা এটা এটা যদি টেবিল হয় তাহলে আমরা বলবো কি যে এই যে মেল ফিমেলের টেবিল, যে আজকে সর্বমোট 50 জনের টেস্ট হয়েছে, এবার এখানে 50 জনের মধ্যে 31 জন আজকে পজিটিভ, 19 জন নেগেটিভ, এটাই তো আমরা বলে দিই। যদি আমরা আক্রান্তের হার দেখি তাহলে আমরা বলবো যে 50 জনের মধ্যে যেহেতু তাদের পার্সেন্টেজ হচ্ছে 62%, আর নেগেটিভের হার হচ্ছে 38%। তো এখানে যদি 50 এর যায় আমরা কি বলতে পারি যে এ পর্যন্ত আমাদের 5 লাখ টেস্ট হয়েছে, 5 লাখ টেস্টের মধ্যে অমুক অমুক, বলা যাবে না? জি স্যার, দ্যাটস ইট, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, কথা বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। আমাদের পরীক্ষায় স্যার, আপনি এই পরীক্ষাগুলো কি 18 তারিখে মাঝখানে হবে স্যার, নাকি আরো দেরিতে চলে যাবে? 18 তারিখের মাঝখানে তো, 18 থেকে 28 এর মধ্যেই হয়ে যাবে। শুরু হবে তো 18 তারিখ থেকে। হুম হুম আচ্ছা স্যার, আর কারো কোনো কথা আছে? না স্যার, ওরকম তো কি স্যার কোনো রেসপন্স করে না। অ্যাবুস কোনো কথা আছে জানার? না স্যার, তাহলে আমরা যে কথাগুলো শুরু থেকে পড়ে আসছি, যে কোশ্চেন ইয়ার কেন লাগবে, তারপর ভেরিয়েবল কি, ডাটা কি, রিসার্চ মেথডোলজি কি, রিসার্চ প্রপোজাল কি, এগুলোর ফাইনাল আমরা এখানে বুঝতে পারলাম তো, তাই না? জি স্যার, এটা শুরু থেকে এভাবে ধাপে ধাপে আসতে হয়। সাবজেক্টটা অনেক মজার, বাট কেউ করতে চায় না ক্লাস, এটাই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। স্যারের ক্লাস ওই যে লেকচার শিট গুলা পিডিএফ এ দিলে ওটা ডাউনলোড হয় না ফেসবুক থেকে, কিন্তু মেসেঞ্জারে দিলে ওটা ডাউনলোড হয়। এই ইয়াতে ডাউনলোড হয় না? না
ডাউনলোড ফেল দেখা কিন্তু মেসেঞ্জারে দিলে এটা আসে। আচ্ছা তাহলে এটা হইতে পারে যে তোমার মোবাইলের সমস্যা, এটা কি আর কারো সমস্যা হয়? না স্যার। তাহলে তোমার মোবাইলের সমস্যা এনিমা পারভিন আর আরিফ বিল্লার। তাইলে গৌতম তোমার কাজ হচ্ছে যে তুমি এনিমা এবং আরিফ বিল্লা এই দুইজনকে এই যে পিডিএফ ফাইল যতগুলো আমাদের গ্রুপে আছে এগুলো সব ডাউনলোড করে ওদের মেসেঞ্জারে দিয়ে দিবা। বুঝতে পারছো গৌতম? আচ্ছা ওনার কি আমার, এই যে দেখো ফ্রেন্ড না থাকলে অসুবিধা নেই, এই যে দেখো এই যে IMS202 গ্রুপে এই যে এখানে দেওয়া আছে গৌতম ফাইলস, ফাইলস সেকশনে ক্লিক করলে এই যে আমাদের ক্লাসের শুরু থেকে, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 আগের গুলো তো আছেই, এই 4 5 6 7 এগুলা শুধু ডাউনলোড করে এই যে এখানে ডাউনলোড করে এই যে এখানে এগুলো ফাউন্ড গুলা ডাউনলোড করে এই যে মেম্বার মেম্বার কে কে আছে এই যে আরিফ বিল্লা আর এই যে এনিমা পারভিন, এদেরকে যাচ্ছে যে মেসেজে ক্লিক করবা, এরা তোমার ফ্রেন্ড আছে কিনা এটা জানার দরকার নেই, মেসেজে ক্লিক করে এখানে আপলোড করে দিবা। ক্লিয়ার? আচ্ছা স্যার। এটা 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 কালকের মধ্যে করে ফেলবা বা আজকের মধ্যে। ওকে ওকে স্যার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।